তো দেখো, তোমাদের হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টারের যে সিসি থার্টিন পেপারটা আছে, তো তোমাদের পার্ট থ্রির ভিডিওটি তোমার চলে আসছে তোমার জন্য। তো যারা এখনও পার্ট ওয়ান পার্ট টু দেখোনি, তো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা পারলে কিন্তু দেখে নিও। এইভাবেই তোমাদের কিন্তু সিলেবাস আমি শর্ট কোশ্চেন কভার করবো। দেখো, প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান লীগ গঠন করেন কে? শিশির কুমার ঘোষ। নেক্সট, ফ্রি ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন কে? ভিকাজি রুস্তমজি কামা। নেক্সট, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। কেমন? তারপর, র্যালে কমিশন গঠন করেন কে কবে? লর্ড কার্জন 1902 সালে। ঠিক আছে। তারপর, মুসলিম লীগ কে কবে প্রতিষ্ঠা করেন? ঢাকার নবাব সলিমুল্লাহ 1906 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আগা খা। নেক্সট, লখনৌ চুক্তি কবে কাদের মধ্যে হয়? খুব ইম্পর্টেন্ট, 1916 খ্রিস্টাব্দে কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের। কেমন? তারপর, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন? দাদাভাই নওরোজি। নেক্সট, বঙ্গভঙ্গ কবে রদ হয়? 1911 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপর, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল? সুরাট অধিবেশনে। ঠিক আছে। আদি কংগ্রেসের সম্মেলনকে কে তিন দিনের তামাশা বলেছিলেন? অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে। তারপর, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন? 1932 খ্রিস্টাব্দে রামসে ম্যাকডোনাল্ড। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভাল্ভ রূপে দেখতে চেয়েছিলেন? হিউম। নেক্সট, ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে, মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে। তারপর, পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন? বাল গঙ্গাধর তিলক। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে? হিউম। নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়াবাদ বজি। ঠিক আছে। বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। এটা কিন্তু খুব পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। নেক্সট, ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। নেক্সট, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? প্রফুল্লচন্দ্র রায়। এম এন রায়ের পুরোনাম কি? মানবেন্দ্রনাথ রায়। এনার প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তো পরের প্রশ্ন উত্তর বলা বলবো, ওদেরকে হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে জয় করতে পারো। আমি তোমাদের অফলাইনে শিয়ালদে যে সৈনাথ কলেজ এবং বিহালার সাইডে যে শোষণা কলেজ ওখানে পড়ি থাকি, এবং তোমরা চাইলে কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। ঠিক আছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য বলবো, সবাইকে বলবো চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেখো। ঠিক আছে। তো দেখো, পরের যে প্রশ্ন তোমাদের যেটা আছে, দেখো, ভারতে প্রথম কমিউনিস্ট পত্রিকা হলো কোনটি? এস এ ডাঙ্গে প্রকাশিত সোশ্যালিস্ট পত্রিকা। নেক্সট, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায়। ঠিক আছে। কত সালে কমিউনিস্ট পার্টি গঠিত হয়? 1920 খ্রিস্টাব্দ। মনে রাখবে, ভারতে কবে হয়? 1925 খ্রিস্টাব্দে কানপুরে। কেমন? তারপর, নেক্সট প্রশ্ন, তেভাগা আন্দোলন কবে সংগঠিত হয়? 1946 খ্রিস্টাব্দে। নেক্সট, মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠিত হয় কবে? 1918 খ্রিস্টাব্দে। তারপর, ভারতে গণবাণী পত্রিকা প্রথম প্রকাশ করেন কে? মুজাফর আহমেদ। নেক্সট, বাংলায় কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন কে? ফজলুল হক। ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। তারপর, মিরার ষড়যন্ত্র মামলা শুরু হয় কবে? 1929 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে, ভারতের বিপ্লববাদের জনক বলা হয় কাকে? বাসুদেব বলবন্তফাতকে। নেক্সট, পিএন ঠাকুর কার ছদ্মনাম? রাসবিহারী বসু। নেক্সট, গদর পার্টি কে কোথায় প্রতিষ্ঠা করেন? লালা হরদোয়াল সান ফ্রান্সিস্কো। ঠিক আছে। কেমন? তারপর, অনুশীলন সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন? প্রমথনাথ মিত্র ও সতীশচন্দ্র বসুর উদ্যোগে, অর্থাৎ যৌথ উদ্যোগে 1902 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। নেক্সট, কে বাঘা জ্যোতির নামে পরিচিত? যতীন্দ্রনাথ মুখার্জি। ঠিক আছে। ভারতের বিপ্লববাদের জনকে বলা হয় মাদাম কামাকে। নেক্সট, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? চৌরি চৌরা ঘটনার কিন্তু পরিপ্রেক্ষিতে। ঠিক আছে। তারপর, নেক্সট, স্বরাজ্য দল কবে স্থাপিত হয়? এর সভাপতি কে ছিলেন? 1923 সালে চিত্তরঞ্জন দাস। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়? এতে কে নাইট উপাধি ত্যাগ করে? 1919 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, শের-ই পাঞ্জাব বলা হয় কাকে? লালা লাজপত রায়কে। নেক্সট প্রশ্ন, আকালি আন্দোলন শুরু হয় কবে? 1920 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপর, ঠিক আছে, তো এই ছিল তোমাদের সিসি থার্টিন পার্ট থ্রি শর্ট কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও। পার্ট ফোর তোমার জন্য খুব তাড়াতাড়ি আসছে। তো আমার ছাত্র হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এটা।